করেছেন, প্রায় জানতে দিয়েছেন আমাদের এই যে জাতীয় সংসদের উপনির্বাচন, সেই উপনির্বাচনে আমাদের যে দুটো আসনে আপনার প্রার্থী ঘোষণা করা সময় আমরা ঘোষণা করতে পারিনি, আমরা সেই প্রার্থী আমরা ঘোষণা করছি। তো এটা আপনারা আমাদের আপনারা জানেন যে আমরা সময় নিয়েছি, আমাদের যে আরো সময় বাকি আছে, আমরা বেশিরভাগ সময় সেই সময়গুলি এটা আপনার আমাদের পার্টির বিশেষত্ব আছে, তবু এখন তো অনেকদিন বাকি আছে, তো সেটা আমরা আপনার করেছি। আমরা আপনার দুটো যে জাতীয় সংসদ নির্বাচনের যে উপনির্বাচন যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করছি, সিরাজগঞ্জ এক আসনে আমাদের প্রার্থী হচ্ছেন জনাব মোহাম্মদ সেলিম রেশাদ, আর ঢাকা আঠেরো এই আসনে আমাদের প্রার্থী হচ্ছেন জনাব এস এম জাহাঙ্গীর হোসেন। তো যদি আমরা দেখছি যেসব নির্বাচন উপনির্বাচন গুলো জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছিল আঠেরো তার থেকে কোন অংশই আমরা কোন পার্থক্য নেই, একই ভাবে একই কায়দায় আপনার ভোট ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, আর এখন আপনার ওটাই যায় না, ওটা হয় না, ঘোষণা হয় না। তো তারপরেও আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে তারা কেন যাচ্ছেন, আমরা এটা আগেও বলেছি, আসলে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা আমরা বিশ্বাস করি একমাত্র সরকার পরিবর্তন একটাই পথ, সেটা হচ্ছে একটা নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন। আমরা বিশ্বাস করি গণতন্ত্রের ন্যূনতম যেটুকু আপনার পেজ পাওয়া যায় জায়গা পাওয়া যায় সেই জায়গাগুলো আমাদেরকে ব্যবহার করা আমাদের প্রয়োজন। আমি জানি যে এই নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কথাবার্তা আছে, কিন্তু কোন সুযোগ আমরা দিতে চাই না আপনারা আমাদের এই ফ্যাসি সরকারকে, এই সুযোগ নিয়ে তারা ন্যূনতম স্পেসটা সেটা তারা নিয়ে চলে যান। এই জন্যই আমরা এই নির্বাচনে গুরুত্ব অংশ নিচ্ছি, এবং আমি বিশ্বাস করি যদি আপনার নির্বাচন কমিশন দায়িত্বশীল হতেন, তা যদি আপনার একটু মাথা সোজা করে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারতেন, তাদের সাংবিধানিক যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব যদি তারা পালন করতে পারতেন, তারও কিন্তু আপনার এই নির্বাচনগুলো একটু হারাওয়ার সুযোগ ছিল। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে নির্বাচন কমিশন যদি চায়, কারণ এর আগেও যে নির্বাচন হয়েছে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে সাহিদ সাহেবের সময় একটা নির্বাচন কমিশন ছিল, সাহিদ সাহেবের দিন সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে আসলে আপনার ভালো হয়েছে। আমরা এর পূর্বে কেয়ারটেকার গভর্নমেন্টের আগেও যে কটা নির্বাচন দেখেছি, বেশিরভাগ নির্বাচনী যেগুলো নির্বাচন কমিশন শক্ত হয়ে দাঁড়িয়েছে সেই নির্বাচনগুলো মোটামুটিভাবে অ্যাকসেপ্টেবল হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনই যেখানে দাঁড়াতে পারে না, সেই যেখানে তার সাংবিধানিক শক্তি প্রয়োগ করতে পারে না, সেখানে আমরা এই প্রকার আমাদের যে পুরনো যে কথাটা আমরা সবসময় বলি আর কি, যে কারণে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা এটাকে এদেশের মানুষ অ্যাকসেপ্ট করেছিল, আমরা অ্যাকসেপ্ট করেছিলাম, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এটা যে বাংলাদেশের কালচার অনুযায়ী রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী এখানে সরকারের উপরে নির্ভর করে যে নির্বাচনটা আপনার কেমন হবে। সরকার যদি চান যে সরকার থাকবেন নির্বাচনের সময়, তারা যদি চান যে নির্বাচনটাকে আমি নিরপেক্ষ করব, আমি এখানে ডিউ ইন্টারফেয়ারেন্স করতে দেবো না, তাহলে সেই নির্বাচনে এটা আপনার নির্বাচন কমিশনার এর আগেই আপনার ছিলেন আমেরিকাতে এত কিছুর মধ্যেও আমেরিকার প্রেসিডেন্টের ইচ্ছা নয় যে কিন্তু নির্বাচন হতে পারে না, ওই তারপরে নির্বাচন কমিশন যে আমরা প্রশ্ন ভারত নেবো প্রেসিডেন্টের শত বাধা সত্ত্বেও কিন্তু পোস্টার ভারতে ভোট দিতে হচ্ছে, এবং ইতিমধ্যে 15 লক্ষ ভোটার ভোট দিয়ে দিয়েছে পোস্টার ভারতে। এই জিনিসগুলো কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা
বাংলাদেশে এত কষ্ট, এত পরিশ্রম, এবং যে দলটি আপনারা একসময় ওই গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সম্মান করেছে, সেই দলটির হাতে আজকে বারবার এই গণতন্ত্র ধ্বংস হয়েছে। আমরা পরে ওই জন্য আপনাদেরকে বলুন যে আমরা যে কারণে যাচ্ছি তার একটি প্রধান কারণ যে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই, আমরা আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করি। ধন্যবাদ। এটা গেল আমার সম্মেলন। আর আপনি যদি আপনাদের কি মনে হচ্ছে কি অবস্থা, এটা কম দিনে কথা হচ্ছে না, কথা বলেন না আপনারা আজকে।